আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাদিয়া ওমর। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়ায় সিটিটিসির অভিযান, ছয় নারী সহ দশজনকে আটকের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবার জয়ী হতে না পারলে দেশ পঞ্চাশ বছর কর্তৃত্ববাদী সরকারের কবলে পড়বে বললেন ফখরুল, এক দফায় খালেদা জিয়া মুক্ত হবেন মন্তব্য। নিত্যপণ্যের বাড়তি দাম আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, কম টাকায় আমিষের চাহিদা মেটাতে ঘুরছেন ক্রেতারা। আমদানি নির্ভরতা কমাতে মালদ্বীপে অত্যাধুনিক প্রযুক্তি অটোপট পদ্ধতিতে চাষাবাদ, 5000 বর্গফুট জায়গায় মিলছে প্রায় 4000 কেজি শশা। এবং নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়ছে স্বাগতিক অস্ট্রেলিয়া, পরের ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির সদস্যরা। সেখান থেকে ছয় নারী সহ দশজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজার থেকে এম এস আলমের পাঠানো তথ্য, ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাত থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের যোগীটিলা এলাকার একটি বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। এর আগে বাড়িটি ঘিরে রাখে বিশেষ বাহিনী স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিক্স স্কোয়াড। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন হিলসাইড। জঙ্গিদের হিজরতের নামে সেখানে জড়ো করা হয়েছিল বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান। হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছে, আমাদের কাছে তথ্য ছিল তারা এই মৌলভীবাজার জেলার যে কোনো একটি পাহাড়ে তাদের এই আস্তানাটি তৈরি করেছে। কালকে রাত থেকে আমরা আস্তানাটি ঘিরে রেখেছিলাম এবং অভিযান করার মতো আমাদের এখানে যে সক্ষমতা ছিল না, তারা রাতব্যাপী এই আস্তানাটি ঘিরে রেখেছে এবং আমরা সকালে সোয়াট টিম এসে আমরা এই আস্তানায় অভিযান চালাই এবং আস্তানায় অভিযান চালিয়ে আমরা দশজন জঙ্গিকে, নারী পুরুষ মিলিয়ে দশজন জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। অভিযানে সহায়তা করে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া থানা পুলিশ। নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। এরা যে এইরকম যে মনে করো এটা আমরা এলাকার মানুষ ফলো করছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে এবার ব্যর্থ হলে দেশ পঞ্চাশ বছরের জন্য কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন সরকার মুক্তি না দিলে এক দফা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। আরাফাত রহমান কুকুর জন্মদিনে প্রতিবছরই বনানীতে তার কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। এবছরও 54তম জন্মবার্ষিকীতে তার কবরে গিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। আমরা যারা জিয়ারত করতে এসেছিলাম তারা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করেছি। একই সঙ্গে আজকে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করুন, অন্যথায় গণতন্ত্র মুক্তির জন্য যে আন্দোলন শুরু হয়েছে এক দফা দাবির সেই দাবি আদায় করেই জনগণ একটা অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশনেত্রীকে মুক্ত করবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করবে। এরপর পরই গুলশান কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের প্রতিনিধি সভায় যোগ দেন বিএনপির মহাসচিব। সেখানে তিনি আন্দোলন সংগ্রাম জোরদার করার কথা বলেন। এই গণতন্ত্রের লড়াই সংগ্রাম আমাদেরকে জয়ী হতে হবে, এর কোনো বিকল্প নেই। আর আপনি এইবার যদি পরাজিত হন তাহলে বাংলাদেশ অন্তত 50 বছরের জন্য
একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী রাষ্ট্রের মধ্যে পড়বে, তখন কারোর কোনো নিশ্চয়তা থাকবে না। মির্জা ফখরুল বলেন, যেভাবেই হোক এবারের আন্দোলনে জয়ী হতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নিত্যপণ্যের বাড়তি দামে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। কম টাকায় আমিষের চাহিদা মেটাতে বাজারে ঘুরছেন ক্রেতারা। নিম্ন আয়ের মানুষ সাধারণত নির্ভর করত ডিমের ওপর, যা বেড়ে ডজন প্রতি হয়েছে 160 টাকা, খুচরা বাজারে আরও বেশি। মিথিলা নাজমিনের রিপোর্ট। মাছ মাংস ডিমের বাড়তি দামে অনেকটাই নাভিশ্বাস হয়ে উঠছে ক্রেতাদের। সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দোকানিরা পসরা সাজিয়ে বসলেও ক্রেতার উপস্থিতি কম। বিক্রেতারা বলছেন, প্রতি সপ্তাহে বাড়ছে নিত্যপণ্যের দাম। মাছের দাম কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকার বেশি। কাজলি বাতাসি পার কেজি 100-150 টাকা বাড়ছে। বেচাকিনি ও কম, বাজারে কাস্টমার কম। একবারে কালকে শুক্রবারে বাজারে গেছে, কালকে সারাদিনে মনে হয় বাজারে লোক হয় নাকি। মানুষের তো পয়সা করি নাই, খাইব কি? প্রতিটা দিন মাছের দাম বাড়তেছে, প্রতিটা দিন। আমরা কমাতে পারি না, মানে আমরা কমাতে পারি না, কাস্টমারে কম দেবো কিন্তু কম তো আনতে পারি না। সাধ্যের বাইরে চলে যাচ্ছে, যেরকম আসলেও বাজারের দেখতেছি অনেক অনেক, মানে সবকিছুর দাম মনে হচ্ছে ডাবল। খাসির মাংসের দাম কেজিতে 1100 টাকায় স্থিতিশীল বেশ কিছুদিন, গরুর মাংসের কেজিও 800-র মতো। এত বেশি দামে মাংস কিনতে অপারক নিম্ন আয়ের মানুষ ছুটছে মুরগির বাজারে, যার দামও এখন বাড়তে 10 টাকা বৃদ্ধি হয়ে বর্তমানে ব্রয়লার মুরগি 180-90 টাকা হয়ে গেছে। আর সোনালী পাকিস্তানি যেটা গত সপ্তাহে ছিল আপনার 260-270 টাকা, এখন 290 টাকা হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা, সঞ্চয় কিছু নাই, সঞ্চয় কিছু হচ্ছে না, যা হচ্ছে খরচে হচ্ছে। সকালে তেমন পর্যন্ত ভনিবারটাই করতে পারিনি, কাস্টমার তো নাই পুরো বাজারে। বর্ষাকাল বলে ডিমের দাম বেড়েছে বলছেন দোকানিরা। 160 টাকা ডজন লাল ডিম এখন চলে, সাদা মুরগির ডিম 150 টাকা ডজন চলতেছে। বৃষ্টির সময় অনেক ফার্ম দিয়ে আপনি ডিম আসে কম। বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজরদারি চান সাধারণ মানুষ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। পর্যটন নির্ভর অর্থনীতির দ্বীপরাষ্ট্র মালদ্বীপ খাদ্য নিরাপত্তার প্রশ্নে ভাবছে কৃষি নিয়ে। খাদ্য উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে নানা রকম প্রযুক্তির ব্যবহার করছে তারা। দ্বীপ বালুকাদ্বীপের বালুকাময় মাটিতে অটোপট সিস্টেমে ফসল ফলানোর প্রচেষ্টায় এগিয়েছে অনেক দূর। বিস্তারিত শাহিদ রিয়াজের রিপোর্ট। একদিকে জলবায়ুর পরিবর্তন, অন্যদিকে যুদ্ধ বিগ্রহের মতো বৈশ্বিক সংকট পুরো পৃথিবীর খাদ্য সরবরাহ ব্যবস্থাপনাকে ফেলে দিয়েছে অনিশ্চয়তার মাঝে। এখন প্রায় সব রাষ্ট্রই অনুধাবন করছে নিজের খাদ্য নিজেকে উৎপাদন করতে হবে। আবার উন্নত প্রযুক্তি ভেঙে দিয়েছে কৃষিভূমির সীমারেখা। কৃষি এখন প্রায় সব দেশেই সম্ভব, ফলে মালদ্বীপের মতো সমুদ্রভাষা দ্বীপরাষ্ট্র শুরু করেছে বাণিজ্যিক কৃষির অনুশীলন। মালদ্বীপের আড্ডু আটলের ছোট্ট দ্বীপ হুলুমুদুতে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির গ্রিনহাউস। এখানে চলছে হাইড্রোফোনিক চাষাবাদ, তবে প্রচলিত হাইড্রোফোনিকের চেয়ে এখানকার প্রযুক্তি অনেকটা ভিন্ন। একে বলা হচ্ছে অটোপট সিস্টেম। এটাই হচ্ছে মূল জিনিস, স্মার্ট একটা প্রযুক্তি। এটাকে এখানে বসাতে হয়, এই দিক দিয়ে সেচের একটা সরু পাইপ প্রবেশ করানো হয়। না, এটা কখনোই ভরে যাবে না। একটা নির্দিষ্ট পরিমাণ সেচের পানি এসে এটার একটা বাল্ব আছে, সেটা আপনা আপনি বন্ধ করে দেবে। গাছ সেখান থেকেই তার প্রয়োজনীয় অংশটুকু নিয়ে নেবে। যখনই সেচের পানি কমে যাবে, আবার বাল্ব খুলে পানি আসবে। এটা অনেকটা প্ল্যান্ট ড্রিভিং সিস্টেম। অটোপট প্রযুক্তি ব্যবহার করে 5,000 বর্গফুট জায়গায় ঊর্ধ্বমুখী কৃষিতে দুটি গ্রিনহাউস থেকে এক ফলনে মিলছে প্রায় 4,000 কেজি শশা। উদ্যোক্তা বলছেন, প্রাথমিক বিনিয়োগ কিছুটা ব্যয়বহুল মনে হলেও দীর্ঘ সময়ে উৎপাদন হিসেব করলে উৎপাদন খরচ একেবারেই কম। যেখানে ফসলই ফলতো না সেখানে চাষাবাদ হচ্ছে, এটা কিন্তু বড় কথা। পুরো সিস্টেম স্থাপনটা হয়তো ব্যয়বহুল, কিন্তু উৎপাদন খরচ কিন্তু একেবারেই কম। তারপর এখানে সব কিছুরই ব্যবহার সীমিত, সেচ কম লাগছে, সার কম লাগছে, এমনকি জমিও কিন্তু কম লাগছে। প্রাথমিক বিনিয়োগটা হয়তো বেশি, কিন্তু স্থায়ী পদ্ধতি হওয়ায় পরবর্তীতে কিন্তু খরচ একেবারেই নেই।
2500. We are currently looking for resort market. আপনি জানেন মালদ্বীপে প্রচুর পর্যটক আসে, তাদের চাহিদাই থাকে নিরাপদ ও সতেজ খাবার। আমরা খুব সহজেই এই শসাগুলো পর্যটকদের রিসোর্টে বিক্রি করে দিতে পারছি। প্রযুক্তির কল্যাণে সমুদ্রের বুকে নুড়ি পাথর আর বালুকাময় তটেও সফল কৃষি প্রচেষ্টার উদাহরণ গড়ল মালদ্বীপ। একদিকে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, অন্যদিকে নিরাপদ খাদ্যের তাগিদ। এ নিয়ে জল্পনা কল্পনা, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা সারা পৃথিবীব্যাপী চলছে কৃষিকে নিয়ে। এর ভেতর দিয়েই আগামী পৃথিবীর জন্য নতুন নতুন কলা কৌশল আসবে, যা কৃষিকে করবে অনেক সমৃদ্ধ এবং নিরাপদ। মালদ্বীপের হলুমিদ থেকে শাহিদ সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূমি ব্যবহার করে মিয়ানমারে হামলা করতে চায়, সেজন্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করছে, এমন দাবি করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। দলটির শোক দিবসের আলোচনায় 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধানের ছাড় দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনও তারা প্রস্তুত। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েক মাস ধরেই ঢাকায় পশ্চিমা কূটনীতিকদের তৎপরতা বেড়েছে। এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা প্রকাশ্যেই সন্দেহ সংশয় জানিয়ে আসছেন। এবার সরকারের শরিকদের শীর্ষ নেতা দিলীপ বড়ুয়া বললেন, বিরোধীদের নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ চক্রান্তের জাল বিস্তার করলেও শেখ হাসিনা ছেড়ে কথা বলবেন না। মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের ভূমি ব্যবহার করে মায়ানমার উপর আক্রমণ করতে চায়, সেই জন্য শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তাদের পক্ষে সেটা সম্ভব নয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তারা যে কোনো শর্ত মানতে রাজি আছেন। নির্বাচনকালীন সরকারে যদি কেউ আসতে চায়, সংবিধানে না থাকলেও আমরা কিছুটা টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে শতকরা যে কজন পায় সে কজন দিতে পারি। নির্বাচন সামনে রেখে বিএনপি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলেও জানান 14 দল নেতারা। লুথরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবার আইসক্রিন নারী বিশ্বকাপ 2023। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবার আমন্ত্রণ। প্রথমে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। মূল্য তালিকা ও ক্রয় রসিদ না থাকায় রাজশাহী সাহেব বাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকানগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানে মোট 3টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের সতর্কতামূলক নির্দেশনাও দেওয়া হয়। ডিমের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবার নিটল টাটা কৃষি সংবাদ। জয়পুরহাট ও গাইবান্ধায় গবাদি পশুতে লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে। অনেক সময় রোগাক্রান্ত গরু মারাও যাচ্ছে। তার উপর রোগ প্রতিষেধক টিকা ও ওষুধের দাম বেশি হওয়ায় গরুর চিকিৎসা করাতেও হিমশিম খাচ্ছেন খামারিরা। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেল ও গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জয়পুরহাটে গরুর লাম্পি স্কিন ডিজিজ গ্রাম থেকে গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ছে। শুরুতে গরুর শরীরে গোটা উঠে, গলায় পানি জমে, জ্বর ও প্রচণ্ড ব্যথায় খাওয়া ছেড়ে দেয় আক্রান্ত গরু। দিনে দিনে গরু দুর্বল হয়ে কোনো কোনোটি মরেও যায়। গায়ে জ্বর, হ্যাঁ, অসুস্থ, এই দেখে আমি হাসপাতাল নিয়ে গেলাম, সেখান থেকে ইঞ্জেকশন নিয়ে আলাম, ওষুধ নিয়ে আলাম। হ্যাঁ, এই এলাকা তো আমি শুনলাম বহু লোকের এইরকম অবস্থা। ওষুধের দাম ডবল ডবল দিয়ে কিনে নিয়ে আসলাম আমি, তো এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যয়বহুল ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। তো সরকার যদি একটু পদক্ষেপ নেয় বা ভ্যাকসিনের বিষয়টা যদি দেখতেন,
তাহলে খুবই উপকৃত হতো খামারিরা। এলএসডি ছোঁয়াচে রোগ হওয়ায় রোগাক্রান্ত গরু থেকে সুস্থ গরুকে আলাদা রাখার পরামর্শ দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। অল্প বয়স্ক বা বেশি বয়স্ক কোনো পশু এই রোগ আক্রান্ত হবে, যত দ্রুত সম্ভব তাকে মশারির ভেতর রাখার ব্যবস্থা করতে হবে, এবং পাশাপাশি আমাদের পরামর্শ নিয়ে আমরা যে পরামর্শ দেবো সেই অনুযায়ী তাতে চিকিৎসা দেওয়া। গাইবান্ধার সাত উপজেলার বিভিন্ন এলাকায় এলএসডি মহামারী আকারে দেখা দিয়েছে। সাধারণত বর্ষা মৌসুমে মাছির উপদ্রব বাড়ে আর মাছির কামড়েই গরু এলএসডিতে আক্রান্ত হয়। খামারিরা রোগাক্রান্ত গরুর চিকিৎসা করালেও অনেক সময় সঠিক চিকিৎসা এবং খামারিদের অজ্ঞতার কারণে মারা যাচ্ছে গরু। গরু মারা যাচ্ছে, ডাক্তার নাই আমাদের এলাকায়। আমরা তো নদী এলাকায় থাকি, খুনে যে ভাইরাসের মতো এলার্জির মতো ফাটিয়ে ওঠে। জ্বর খুব, জ্বর ওড়ে খুব হয়ে গরু এরকম কিছুদিনের মধ্যে মারা যায়। শরীর মানে পায়খানাতে রক্ত ভাঙে, রক্ত পরে, কলজা পচে যায়। অসুখ হলে প্রায় 5,000 টাকা ক্ষয় ব্যয় করে করে মারা গেল। আক্রান্ত হওয়ার সাত দিনের মাথায় একটি মারা যায় এবং 11 দিনের মাথায় একটি মারা যায়। এলএসডি রক্তচোষা আঠালি মশা ও মাছির মাধ্যমে গরুর চামড়ায় দ্রুত ছড়ায়। আক্রান্ত এলাকায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। বেশি আক্রমণ বা সংক্রমণ যে জায়গাতে হয়েছে সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করতেছি সেই এলাকায় গিয়ে মানুষের মাঝে আমাদের পরামর্শ অন্তত পৌঁছে দেওয়া, এবং অসুস্থ যে গরুগুলো আছে সেগুলোকে চিকিৎসা সেবা দেওয়া সেদিনের জন্য হলেও, এবং পাশাপাশি আমরা ব্যবস্থাপত্র দিয়ে দিচ্ছি। এলএসডিতে গরুর চামড়া অনেকটাই অকার্যকর হয়ে যায়, গাভীর দুধ উৎপাদন নেমে আসে শূন্যের কোঠায়। এতে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে দুগ্ধ ও চামড়া শিল্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশিক্ষণার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র। বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে এমন উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। প্রথম দিনেই প্রশিক্ষণ কেন্দ্রের 100 শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে ক্রমশ দেশের দক্ষিণের জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি চরম ভাবাপন্ন হয়ে উঠছে। এর ফলে দীর্ঘ অনাবৃষ্টি আর তাপদাহের কারণে এ অঞ্চলের মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। এসব দিক বিবেচনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোর যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। পরিবেশ সুরক্ষায় এমন কর্মযজ্ঞে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা। আমরা আরও গাছ লাগাবো পরবর্তীতে, এই উদ্দেশ্য নিয়েই আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি। আমরা যে প্রশিক্ষণটা নিচ্ছি, এই প্রশিক্ষণটার ভিতরে যে এত মজা আছে আমরা বুঝতেই পারিনি, বিশেষ করে গাছ লাগানোটা। কর্মসূচি অংশগ্রহণ করতে পারাতে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। প্রতি বছরই সড়ক সংস্কার, শিল্পায়ন ও নগরায়নের কারণে নির্বিচারে বৃক্ষ নিধন হচ্ছে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে মানুষের স্বাস্থ্য ও জলবায়ু হুমকির মুখে পড়েছে। দক্ষিণ অঞ্চলের যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ, খরা বা বেশি অনাবৃষ্টির প্রেক্ষাপটে বিশেষ দিনগুলোতে আমরা চারা বিতরণ এবং রোপণ করে থাকি, সেই ধারাবাহিকতায় আমরা গাছগুলো লাগাচ্ছি। বৃক্ষ পরিবেশের ভারসাম্য বজায় রাখবে এবং এটা বৃক্ষ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত দরকারি, তো এই বৃক্ষরোপণ আমাদের অব্যাহত চলতেই থাকবে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সব প্রতিষ্ঠানের এগিয়ে আসা জরুরি বলে জানান সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার খেলার খবর।